2024 প্যারিস অলিম্পিকের দ্বিতীয় দিনে পদক জয়ের দরজা খুলেছে ভারতীয় দলের। মেয়েদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে প্রথম ব্রোঞ্জ পদক এনে দিলেন মনু ফাকির। তার এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্যরা। প্রত্যেকেই আশা প্রকাশ করেছেন মনু ফাকির এই পদক জয় অনুপ্রেরণা যোগাবে ভারতীয় দলের অন্যান্য খেলোয়াড়দের, পাশাপাশি নতুন প্রতিভা আগ্রহেও অনেক বেশি ভূমিকা পালন করবে এই পদক। তবে প্রত্যেকেই আশাবাদী এই বছর এই বিশ্বক্রীড়ার আসরে ভারতীয় দল বিগত বছরের রেকর্ডকে ভেঙে দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। গত 6 জুন যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় ফুটবল দল থেকে সন্ন্যাস নিয়েছিলেন অধিনায়ক সুনীল ছেত্রী। অবসরের আগে ঘোষণা দিয়েছিলেন ক্লাব ফুটবল চালিয়ে যাবেন তিনি, আর তাতেই আরও জমজমাট হয়ে উঠল এবারের ডুরান্ড কাপ। আগামী 31 জুলাই ডুরান্ড কাপের প্রথম ম্যাচ বেঙ্গালুরু এফসি বনাম ইন্ডিয়ান নেভি। আসর শুরুর আগে ঘোষণা করা হলো বেঙ্গালুরু এফসির দল। আবারও যোগ্য অধিনায়ক হিসেবে সুনীল ছেত্রীর হাতেই অধিনায়কের ব্যাটন তুলে দিল কর্তৃপক্ষ, যার কারণে আবারও সুনীল ছেত্রীর ভক্তরা মাঠে গলা ফাটিয়ে দেন তার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। এনএসআরসিসির বিরুদ্ধে প্রথম অর্ধে পিছিয়ে ছিল ত্রিপুরা পুলিশ দল। 38 মিনিটে গোল করে এনএসআরসিসি প্রথম অর্ধ শেষ করে, তবে বিরতির পর পুরো চিত্র পাল্টে দেয় পুলিশ দলের ফুটবলাররা। 48 মিনিটের গোল করে ম্যাচের সমতা আনে দল। এরপর আরও 2টো গোল এনএসআরসিসির জালে ঠেলে দিয়ে ব্যবধানে 3-1 গোল করে নেয় ত্রিপুরা পুলিশ, যার কারণে ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবলে নিজেদের জয়ের ধারা ধরে রাখল ত্রিপুরা পুলিশ। 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল সোমবার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। মঙ্গলবার শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে অনুষ্ঠিত হবে শেষ টি-20 ম্যাচটি। যদিও ইতিমধ্যেই 2-0 জয়লাভ করে সিরিজ জয় করে নেয় ভারতীয় দল, তবে পাল্লে কেলাতে শেষ ম্যাচে উভয় দল অংশ পরিবর্তন করতে পারে বলে ইঙ্গিত। ভারতীয় কোচ গৌতম গম্ভীর রিজার্ভ বেঞ্চকে পরীক্ষা করে নেবার সুযোগ যেমন নেবে, ঠিক তেমনই শ্রীলঙ্কা দলও টানা 2টি পরাজয়ের মোহ ভুলে ব্যবধান কমাতে চাইবে, যার কারণে উভয় শিবির থেকেই ইঙ্গিত বেশ কিছু ক্রিকেটারের পরিবর্তন তৃতীয় ম্যাচে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। প্যারিস অলিম্পিকের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডকে 3-2 গোলে হারিয়ে চমকে দিয়েছিল ভারতীয় হকি দল। প্রত্যাশা ছিল তৃতীয় দিনে আর্জেন্টিনার বিরুদ্ধেও জয়ী হবে, কিন্তু ফলাফল দাঁড়ালো পুনরায় 2004 সালের অলিম্পিকের মতো। সে বছর ভারত এবং আর্জেন্টিনার ম্যাচ শেষ হয়েছিল 2-2 গোলে। তবে 2 দশক পর আবারও ফলাফল প্রায় একই পর্যায়ে, তবে এবার 1-1 গোলে ম্যাচ ড্র করে উভয় দল। এই ম্যাচ ড্র হবার ফলে ভারতের পদক জয়ের আশা এখনও রইল পুরুষদের হকিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।